হ্যালো বন্ধুরা আজ একটি নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি আমার কাছে এই রেসিপিটি অনেক স্পেশাল তো চলো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখতে থাকো এই স্পেশাল রান্নাটি কী এই যে শাকটি দেখতে পাচ্ছ গ্রামে ঘরে প্রায় সকলের কাছে পরিচিত হলেও শহরে যারা থাকেন তাদের কাছে কিন্তু এটা অপরিচিত আবার অনেকের কাছে নামটা পরিচিত কিন্তু এই শাকটাকে চেনেন না নামটা পরিচিত এই হিসেবে বলবো কারণ অনেক সাহিত্যে উপন্যাসে এই নাম কিন্তু প্রায়শই পাওয়া গেছে এটা হচ্ছে তেলাকুচো এই যে তেলাকুচুর পাতা দেখছো আর নরম নরম শাক দেখতে পাচ্ছ এই শাকগুলোই আমি আজকে বানিয়ে নেব আর এই তেলাকুচো বর্ষাকালে প্রায়ই দেখা যায় গ্রামে ঘরের বেড়ার ধারে বা রাস্তার ধারে গাছের ওপরে হয়ে থাকে আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি আর শরীরের জন্যেও অনেক উপকারী আর এটা আমি প্রায় বাড়ি গেলে খেয়ে থাকি মানে এই বর্ষাকালে প্রায়শই খেয়ে থাকি তো আজকে আমি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই তেলাকুচো আর এটাকে তুলে নিয়ে চলে এলাম যেহেতু অমূল্য রতন পেয়ে গেছি সেজন্যে তুলে আনলাম আর এটাকে পরিষ্কার করে রান্না করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই রেসিপিটি কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচ আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচো এবার পেঁয়াজ কাঁচা লঙ্কার কুচিটাকে একটুখানি ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি গোটা কয়েক চিংড়ি মাছ এটাকেও ভালোভাবে কষিয়ে ভেজে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা আর কিছুই নয় জিরে আর ধনে গুঁড়ো এটাকে জল দিয়ে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর জাস্ট পাঁচ মিনিটের মতো এটাকে ভিজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে জলে ভিজিয়ে একটা সাইডে রেখে দেবো আর কড়াইতে এবারে আমি দিয়ে দেবো শাক শাকটাকে খুব ভালোভাবে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে দেখতেই পাচ্ছেন একটা দিয়ে দিয়েছি আলু আলুটাকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি অনেক দিন পরে যেহেতু এই শাকটি আমি পেয়েছি এখানে তো এটাকে আমি আর হাত ছাড়া করতে পারলাম না সেজন্যে একেবারে তুলে নিয়ে চলে এসেছি আর এসেই রান্না করে নিচ্ছি একেবারে টাটকা টাটকা তেলা কুচোর শাক আর এবারে এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছে আর এটাকে একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেবো আর এই যে তেলা কুচোর ডাটাগুলো রয়েছে এগুলোও কিন্তু খাওয়া যায় তো এটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নেব শুধু এভাবে নয় তেলা কুচুর কিন্তু আমাদের বাড়িতে যখন মানে সেদ্ধ ঝোল যেটাকে আমরা সবজি দিয়ে মাছের পাতলা ঝোল বলে থাকি বা রুগীর ঝোল বলে থাকি সেই সব ঝোলেতেও এই ডাঁটা দেওয়া হয় আর এই পাতাও দেওয়া হয় তাছাড়া এটাকে ডাল দিয়েও রান্না করা যায় তো এই তেলা কুচুর শাক কিন্তু শরীরের জন্যে খুবই উপকারী তো এবারে এখানে দেখতে পাচ্ছেন অনেকখানি শাক কমে গেছে আর এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রাখা ধনে আর জিরে গুঁড়োটাকে অ্যাড করে দিলাম দেওয়ার পর আবারও কিছুটা সময় এভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি জাস্ট টেস্টের জন্যে দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করে নিতে হবে যত সময় শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর এর মধ্যে থাকা জল একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে বারবার নাড়াচাড়া করে করে রান্নাটা করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একেবারে জল শুকনো হয়ে গেছে শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই দারুণ একটা রেসিপি আপনারা বাড়িতে বানান এই বর্ষাকালে চারদিকেই পেয়ে যাবেন এই শাক আর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ